আমি আর ঘুমাইতে পারি না। তোমার আমার খুব ভালো লাগছে, তুমি আসলে অনেক সুন্দর। আমি তোমারে ভালোবাসতে চাই। দেখো আগে কও, তুমি আমার ভালোবাসবা? দুইজনার বাড়ি ছুটে যায় তাড়াতাড়ি, মেয়ে দেখে তার বাড়িতে লোকজন বাপকে জিজ্ঞেস করিল কেন লোকজন আসিল, বাপে বলে বিয়ার লোকজন আসিল। ও মা গো শুনো না, মা গো শুনো
ছেলি নারা করিয়া ঘরের ভিতর ঢুকিয়া অনেক কিছু চিন্তা করে শুইয়া মোবাইল হাতে নিয়া বলে জনি মিয়া কোনো একটা উপায় বাহির করো না নইলে পাইবা না তুমি পাইবা না আমার দেখা এদিকে জনি মিয়া শিলহিনার ফোন পাইয়া বন্ধুকে বলে সবই খুলিয়া উপায় কিছু বলো না নইলে কিন্তু বাঁচব না পাগল করছে আমায় শিলিনা তুমি বলো না তুমি বলো কিছু না পাইয়া বন্ধু গেল চলিয়া অবাক চোখে রইল সে যে তাকাইয়া জনি মিয়া পাগল প্রায় বসে থাকে গাছ তহলা উপায় খুঁজে কিছু পাইল না রে ও দয়াল রা পাহারা দয়াল বলো এইদিকে হাসু মিয়া আত্মাই স্বজন মিয়া গায়ে হলুদ শেলি নাকে দিতাছে ডিজে গান বাজাইতাছে আনন্দে দে উল্লাসে সবাই আছে আনন্দে মাতিয়া হইবে বিয়া পাশের গ্রামের মানি শেলিনাকে নিয়া পরের দিন মানিক মিয়া বরযাত্রী হইয়া আসিল হাসু মিয়ার বাড়িতে কাজী সাহেবকে ডাকিয়া দিল বিয়া পড়াইয়া মহারানা দিল দারজ করিয়া তাদের বিয়া
এই দিকে মানিক মিয়া মনের মতো বউ পাইয়া আনন্দে উল্লাসে গেল মাতিয়া মনের মতো করিয়া বাসর ঘর সাজাইয়া সেলিনাকে বুকে নিল ধরাইয়া বাসর ঘর যাইয়া বা শহরে যাইয়া সকাল বেলা ননদী ডাকিতেছে ভাবি ঘর থেকে বের হইয়া আসেন না আজ থেকে এই সংসারের সব দায়িত্ব আপনাকে বুঝাইয়া দিব একটু আসেন না ভাবি শুনেন না ভাবি শুনেন সংসার এবার করে না সুন্দরী বসেলি না ঘর থেকে আসিয়া সংসারের চাবি নিল বুঝিয়া শুনো গো ননদী আমরা সবাই মিলিয়া সুখের সংসার নিব আমরা করিয়া শুনো ননদী শুনো ননদী ঘরের ভিতর যাইয়া ফোন খানা লইয়া ফোন করলো তাহার প্রেমিক জনিকে কেমন আছো জানের জান তোমার জন্যে কান্দে প্রা আসো না একবার দেখি তোমাকে এ বন্ধু আসো না বন্ধু আসো এদিকে জনি মিয়া সেলিনার ফোন পাইয়া আনন্দে আত্মহারা হইয়াছে সাজুগুজু করিয়া ঘর থেকে বাহির হইয়া রহানা হইল দেখা করিতে সেলির বাড়িতে সেলির বাড়িতে
শেলির বাড়ি আসিয়া বলিতে সে ডাকিয়া কে আসো গো ঘরের ভিতরে
যাত্রা যখন হইল ঘরে দুইজন শুইল গল্প গুজব করে তারা দুইজন ঘরের বাতি নিবাইয়া প্রেমের নৌকা ভাসাইয়া ভাসিতেছে প্রেম নদীতে
আমি কি বাড়ি আসিয়া মেয়ে হেকে কুলে নিয়া চুমু খাইল অনেক খুশি হইয়া বলিতেছে মামনি সাত রাজার ধন তুমি খুদার কাছে জানাই হাজার শুক্রিয়া সাথে খাই সবাই মিলিয়া তাদের সুখের সীমা নাই আনন্দের বন্যা এইভাবে কাটতে থাকে দিনগুলো ও শুনেন দর্জনা শুনেন দর্জনা কি ঘটিল হঠাৎ ঘট চলে গেল এই ফাঁকেতে ফোন করিল সেলিনা আজকে নিশিরাইতে জনি আসে বাড়িতে চলে প্রাণের প্রিয়া ঘুম থেকে উঠো না আমি তোমার জানের জান তুমি আমার প্রাণের প্রাণ আর দেরি আমার প্রাণে সহে না দরজা খুলো না দরজা সবাই দেখেন না প্রেম খেলায় মাতিল মেয়ে জেগে গেল হঠাৎ করে প্রশ্ন করে ও গো মা আহা তুমি বলো না আমায় বলো না কারে নিয়া শুয়ে আসো সিনি Thank you.
माए बुझाए मेये के मेये तो बुझे ना बारी आसले बोले दीब बाबा के एक कथा सुनिया भावे जनी मिया उपाय एक खुजे बेर करो ना प्राणेर शेली ना प्राणेर शेली ना समय थाकते किसु तुमी সাবস্ক্রাইব করে পাশে থাকিবে।